আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা বাংলা ব্লগ। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমিও অনেক ভালো আছি। সন্ধ্যার টাইম, এখন সবাই যে কোনো হালকা পাতলা একটা নাস্তা তৈরি করে, তো আমিও আজকে একটা নাস্তা তৈরি শুরু করছি। তো আমার নাস্তাটা হলো, আমি নিয়ে নিচ্ছি চিকেন কুচি। চিকেনকে ছোটো পিস করে নিয়েছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দেখতেই পাচ্ছেন, ওখানে মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লঙ্কা, আর দেখতেই পাচ্ছেন এটা হলো আলুকে ছোটো পিস করে নিয়েছি। তো চলুন এবার দেখা যাক আমি কি নাস্তাটা তৈরি করি। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব তেল, এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে নিব। এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো। মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু বাদামি কালারটা চলে আসলে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এই যে আমি এখানে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। তারপরে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হলুদ, মরিচ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ। তারপর এখন আমি নাড়াচাড়া করে নিব। এখন আমি চিকেনের মাংসটা দিয়ে দিব, যেই মাংসটা কুচি করে রেখেছি ছোটো পিস করে ওটা দিয়ে দিব। এখন আমার মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে, দেওয়া শেষ। এখন আমি নাড়াচাড়া করে নিব। এখন আমার নাড়াচাড়া করা শেষ, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। চুলাটা একটু ছোলো আঁচে রাখবো, দেখতেই পাচ্ছেন বাহিরে প্রচুর শব্দ দূষণ হচ্ছে, মনে কিছু নেবেন না আপনারা। এখানে আমি আরেক পাশে চুলাতে পানি বসিয়ে দিয়েছি, রুটি বানাবো। রুটির জন্য এই তো আমার চিকেনটা হইতে আছে, আর আমি এখানে ফিরিয়ার বেলুন ধুয়ে নিয়েছি রুটিটা বানানোর জন্য। রুটির জন্য আমি আটাটা সিদ্ধ করে নিলাম, আর এই পাশে এই যে আমার মাংসটা, এখন এটার ভিতরে আমি আলু কুচিটা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এই তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এখন আমার এই তো মাংসটা হয়ে গিয়েছে, আর এখানে এই যে রুটি বানিয়ে রেখেছি, রুটিটা এখন আমি ছেঁকে নিব। এখন আমার রুটিটা বানানো শেষ, এখন আমি খাবো। এই তো এখন আমার সন্ধ্যার জন্য নাস্তা ঝটপট রেডি হয়ে গিয়েছে,
দেখতেই পাচ্ছেন নাস্তাটা খুবই সুন্দর হয়েছে অনেক। আমি একটু খেয়ে দেখব, আমি বিসমিল্লাহ বলে একটু খেয়ে দেখেছি, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো সন্ধ্যার টাইমে এভাবে খুব সহজ ঝটপট করে এভাবে আমরা বাসায় একটু হালকা মুরগির মাংস হোক এবং গরুর মাংস হোক যেটাই হোক ওটা দিয়ে এভাবে করা যায় বাসায় খুব সহজভাবে। অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা ছোট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।